আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষণীয় গল্পের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্প প্রতিবেশী। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। আব্বু, আজকে কি আপনি আমাকে আর ভাইয়াকে বাইরে ঘুরতে নিয়ে যাবেন? মা আয়েশা, আজকে আমার রাতের ডিউটি, তাই আমি এখন একটু ঘুমাবো, আর কালকে তোমাদের আমি ঘুরতে নিয়ে যাব, আজ না মা। ঠিক আছে আব্বু। আয়েশা, আব্দুর রহমান, তোমরা যাও তোমাদের রুমে গিয়ে খেলা করো, তোমাদের আব্বু এখন একটু বিশ্রাম করুক। রাতে তোমাদের আব্বুর ডিউটি আছে তো, তাই রাত জেগে কাজ করতে হবে। এখন কিছুটা সময় ঘুমিয়ে নিক, কেমন? ঠিক আছে মা, আমি আর ভাইয়া আমাদের রুমে গিয়ে আস্তে আস্তে খেলা করছি, চলো ভাইয়া। তারপর রহমান সাহেব ঘুমাচ্ছিলেন, কিন্তু হঠাৎই অনেক জোরে গানের শব্দে ওনার ঘুম ভেঙে যায়। আয়েশার মা, আয়েশার মা। কি হলো, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, এত জোরে গানের শব্দ কোত্থেকে আসছে? এই শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমাদের বাসায় তো কেউ গান শুনছে না, গানের শব্দ আমাদের প্রতিবেশী বাড়ি থেকে আসছে। আপনি চিন্তা করবেন না, আপনি ঘুমান, আমি আয়েশা আব্দুর রহমানকে ওদের বাড়িতে পাঠাচ্ছি, আর গানের সাউন্ডটা কম দেওয়ার জন্য বলছি। আচ্ছা ঠিক আছে। আয়েশা আব্দুর রহমান, আমাদের প্রতিবেশীর বাড়িতে একটু যাও তো, আর গিয়ে বলো ওদের গানের শব্দে তোমাদের আব্বু ঘুমাতে পারছেন না, ওদের গানের সাউন্ডটা একটু কমিয়ে দিতে বলো। ঠিক আছে আম্মু, আমি এখনই যাচ্ছি। তারপর আয়েশা আর আব্দুর রহমান ওদের প্রতিবেশীর বাড়িতে যায় এবং কলিং বেল চাপতেই একটা মেয়ে বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম। কি হলো, এত জোরে জোরে কলিং বেল চাপছ কেন? আমি তো সালাম দিয়েছি, সালামের জবাব দাও। না, আমি সালামের উত্তর দেব না। কেন? এটা আমার ইচ্ছে, তুমি অযথা কলিং বেল চেপে আমার গান শোনার কাজে ডিস্টার্ব করেছ, তাই আমি উত্তর দেব না। আমরা তো অযথা কলিং বেল চাপিনি, আমাদের আব্বুর রাতের বেলা ডিউটি আছে, তাই এখন তিনি কিছুটা সময় ঘুমাতে চাইছেন, কিন্তু তোমার এত জোরে গানের শব্দে আমার বাবার ঘুম ভেঙে যাচ্ছে, তুমি কি একটু সাউন্ডটা কমিয়ে গান শুনবে? না, সাউন্ড কমিয়ে গান শুনতে আমার ভালো লাগে না, আমি এভাবেই গান শুনব, তোমাদের সমস্যা হলে আমি কি করব? আমি আমার বাসায় গান শুনছি। তোমার আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু আম্মুকে একটু ডাকো, ব্যাপারটা আমরা একটু ওনাদের বুঝিয়ে বলছি। আমার আব্বু আম্মু দুজনেই চাকরি করেন, ওনারা এখন অফিসে, বাড়িতে আমি একাই আছি। এই তোমরা এখন যাও তো, অযথা আমাকে বিরক্ত করো না। হাহ, এ কথা বলে মেয়েটি দরজা বন্ধ করে দেয়। তারপর আব্দুর রহমান আর আয়েশা ওদের বাসায় ফিরে যায়। কি হলো আব্দুর রহমান, আয়েশা, তোমরা কি ওকে গানের সাউন্ড কমানোর জন্য বলোনি? বলেছি মা, কিন্তু ও বলল ও গানের সাউন্ড কমাতে পারবে না। জানো মা, মেয়েটা খুব দুষ্ট, আমি সালাম দিয়েছি, ও সালামের উত্তরও দিল না। মা আয়েশা, তোমরা ওর সাথে কোনো রকম খারাপ আচরণ করনি তো? না মা, আমরা তো খারাপ আচরণ করিনি। এমন কোনো কথা বলনি তো যাতে করে সে মনে কষ্ট পায়? না মা, আমরা তো ওকে তেমন কিছুই বলিনি। ঠিক আছে ঠিক আছে, বাচ্চা মানুষ তাই হয়তো বোঝেনি, আর সেজন্য হয়তো সাউন্ড কমাতে রাজি হয়নি। ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলবো, ওনাদের আমি বুঝিয়ে বলবো। সন্ধ্যার পর আয়েশা আব্দুর রহমানের মা ওদের প্রতিবেশীর বাড়িতে যায়।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ইয়েম মানে আপা, বলছিলাম কি আপনারা দুজনই তো চাকরি করেন? হ্যাঁ, আমরা দুজনই চাকরি করি। বেচারি আমাদের ছোট্ট মেয়েটা একা একাই বাড়িতে থাকে। ইয়েম মানে বলছিলাম কি আপা, যদি কিছু মনে না করেন তাহলে আমি কিছু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনি তো আমাদের প্রতিবেশী। ইয়ে মানে আপা, আপনারা যখন বাড়িতে থাকেন না তখন আপনাদের মেয়ে অনেক জোরে সাউন্ড দিয়ে গান শুনে, আবার কখনো কখনো বল দিয়ে অনেক জোরে জোরে বাসায় শব্দ করে। এতে করে আমরা যারা আশেপাশে প্রতিবেশী আছি সবাই অনেকটা বিরক্ত হয়। এসব আপনি কি বলছেন আপা? আমার মেয়েটা বাসায় একা একা থাকে, না হয় ও একটু গান শুনে আর খেলা করে, এতে আপনাদের এত বিরক্ত? ছি ছি আপা, একটা বাচ্চার সাথে আপনারা এমন মনোভাব পোষণ করছেন? ছি। আপা আপনি ভুল ভাবছেন, আমি কথাটা তেমনভাবে বলিনি। আমি বলতে চাইছি সাউন্ডটা একটু কমিয়েও তো গান শোনা যায়। আর বাসার ভেতরে বল দিয়ে এত জোরে জোরে খেলা না করে যদি বাড়ির বাইরে গিয়ে খেলা করে তাহলে আশেপাশে কারোর আর ডিস্টার্ব হবে না। হয়েছে আপা, আমি বুঝতে পেরেছি, আপনি এখন আসুন তো। আব্দুর রহমান আয়েশার মা মন খারাপ করে বাসায় ফিরে যায়। পরের দিন দুপুরবেলা তাদের প্রতিবেশীর বাড়ি থেকে আবারও অনেক জোরে জোরে বল দিয়ে খেলা করার শব্দ আসছিল। হঠাৎই ওনারা অনেক জোরে চিৎকার শুনতে পায়। আরে আরে, এই চিৎকারের শব্দ আমাদের প্রতিবেশীর বাড়ি থেকে আসছে না? হ্যাঁ মা, আমার তো তাই মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি কি হলো। আয়েশা, আব্দুর রহমান এবং তাদের মা ওদের প্রতিবেশীর বাড়িতে যায়। গিয়ে দেখে মেয়েটা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। কি হয়েছে, কি হয়েছে তোমার? আমি বল দিয়ে খেলা করতে গিয়ে পড়ে গিয়েছি। আহারে, তোমার কপাল তো অনেকটা কেটে গিয়েছে, আর অনেক রক্তও পড়ছে, তোমাকে তো এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আয়েশা, আব্দুর রহমান, ওকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, তাড়াতাড়ি গিয়ে তোমাদের বাবাকে খবর দাও। তারপর ওনারা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় আর মেয়েটির বাবা মাকেও খবর দেয়। আঙ্কেল আমি দুঃখিত, আমি আপনাকে ঘুমাতে কষ্ট দিয়েছিলাম, তবুও আপনি আমার বিপদে এগিয়ে আসলেন, আমাকে সাহায্য করলেন, হাসপাতালে নিয়ে আসলেন, আপনি না থাকলে আমার কি যে হতো। এটা আমাদের দায়িত্ব মা, আর প্রতিবেশীদের প্রতি আমাদের কর্তব্য। প্রতিবেশী প্রতিবেশীদের সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। হতে পারে তুমি আমাকে কষ্ট দিয়েছ, তাই বলে কি আমি তোমার বিপদে এগিয়ে আসব না? মা, তুমি যেটা করেছিলে সেটা একদমই উচিত করনি। প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়া কোনো মুমিনের আচরণ নয়। এ ব্যাপারে মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন কখনো তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর এ ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার নিজ প্রতিবেশীকে সম্মান করে। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সদাচরণ করে। হ্যাঁ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া বিভিন্ন ধরনের হতে পারে। এই যেমন জানালা দিয়ে উঁকি দেওয়া, চলাফেরার ক্ষেত্রে দৃষ্টি অবনত না রাখা, প্রতিবেশীর বাড়ির সামনে ময়লা ফেলা, জোরে ক্যাসেট বাজানো, প্রতিবেশীর চলাচলে রাস্তা বন্ধ করে দেওয়া, গৃহপালিত পশুর মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এগুলো করা আমাদের একদমই উচিত নয়, তাই না মা? হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবে, কোনো প্রতিবেশী বিপদে পড়লে সবার আগে প্রতিবেশী এগিয়ে আসে, এই যেমন আমরা তোমার বিপদে এগিয়ে এসেছি। আঙ্কেল আন্টি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে,
দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো প্রতিবেশীকে কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? এইরকম নতুন নতুন শিক্ষণীয় গল্প পেতে অবশ্যই আমাদের